ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের সাবেক রুকন ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের মানবতা বিরোধী অপরাধের বিচারের রায় যে কোনোদিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ওই সিদ্ধান্ত জানিয়েছেন আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণের দাবি করে তার সর্বোচ্চ সাজার আশা করেছে রাষ্ট্রপক্ষ মাঝুল মানার রিপোর্ট দু সালে তেরো সালের তেইশে এপ্রিল মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর মধ্য দিয়ে শুরু হয় তার বিচার আসামের বিরুদ্ধে গঠন করা অভিযোগ হচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ব্রাহ্মণমারিয়া জেলায় আখাউড়া থানার টানমান্দাইল ও জাঙ্গাইলে তেত্রিশ জনকে হত্যা ছাতিয়ান গ্রামের মুক্তিযোদ্ধা আবুল মালেককে হত্যাসহ অপহরণ ও নির্যাতন অভিযোগ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তা সহ বারো জন সাক্ষী দেয় অপরদিকে আসামি নিজে ও তার ছেলে সহ সাফাই সাক্ষী দেন দুইজন যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে প্রায় এক বছর এক মাসে শেষ হয় মামলার ট্রায়াল শেষ দিনে রায় ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত জানান ট্রাইব্যুনাল এক আর্গুমেন্ট হওয়ার শেষ পর্যায়ে মাননীয় ট্রাইব্যুনাল আগামী যে কোনো সময়ে এই মামলার রায় হতে পারে মর্মে অপেক্ষমান হিসাবে ঘোষণা করেছেন এবং আমরা আশা করছি যে যে কোনো সময় যে কোনো দিন এই মামলার রায় হয়তো প্রকাশিত হবে মোবারক হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে কি রায় আশা করে রাষ্ট্র ও আসামি পক্ষ সে সম্পর্কে জানান তারা প্রসিকিউশন পাঁচটি চার্জকে প্রমাণ করার জন্য যথার্থ সাক্ষ্য হিসাবে অনেক ব্যক্তিমকে এই এই আদালতে সাক্ষী হিসাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে এবং তারা এই পাঁচটি চার্জেরই সপক্ষে তারা সাক্ষ্য দিয়েছে প্রসিকিউশন মনে করে যে এই পাঁচটি চার্জই আসামির বিরুদ্ধে প্রমাণিত হবে এবং এই প্রমাণিত হওয়ার মাধ্যমে এই আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রসিকিউশন পক্ষে দাবি করেছে আমরা আর্গুমেন্টের মধ্য দিয়ে তাদের এই হাতে লেখা অবাঞ্ছিত ডকুমেন্টসগুলোর যে কতটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে তা আমরা প্রমাণ করেছি আমরা বিশ্বাস করি তাদের এই মামলা কোনোভাবেই টিকতে পারে না এটা তুলোর মতো উড়ে যাবে একাত্তরে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা আবুল মালেককে হত্যার ঘটনায় তার মেয়ে খোদজা বেগম দু সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবা হত্যার বিচার চেয়ে মামলা করেন এই মামলায় নিম্ন আদালতে আত্মসমাপন করলে কারাগারে পাঠানোর পরে মামলা চলে আসে ট্রাইব্যুনালে জামিন পায় মোবারক হোসেন পরে অভিযোগ আমল নিয়ে জামিন বাতিল করে মোবারক হোসেনকে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল এক মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা